আজে কত মজা, খালি খাউন আর খাউন, খালি খাউন আর খাউন। এই কথাটা যে কতটা সত্য সেটা কিন্তু এখন আর বোঝা যায় না, কারণ আগে মেজবানির দাওয়াত দিলে মানুষ খুবই খুশি হইতো, কিন্তু এখন কেন যেন ডরায়, কেন ডরায় সেটা পরে বলতেছি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সকাল থেকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাকে দোয়া আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। ভালো থাকবো না কেন বলেন তো, যাচ্ছি তো বিয়ে খেতে, আর বিয়ে খাইতে কি মজা আপনারা তো হগলতেই জানেন। মানে খাওন দাওনের কোনো শেষ নাই, আর বিয়া বাড়ির খাওন তো উহরে একটু বেশি মজা। মানে বাসায় যত কিছুই রান্না বান্না করেন না কেন, বিয়া বাড়ির খাওনের মানে আলাদাই মজা, একবার তুলনাই হয় না। যাই হোক, আমার মেয়েরা আর আমি মানজামাইরা রেডি হইয়া তারপরে যে বিয়ার খাওন দান খাইতে যাইতেছি, আর মেয়েরা তো ভীষণ খুশি। তারপরেই যে হয় রিক্সায় তুইলা দিয়ে আমি আর আমার স্বামী গুটি গুটি করে হাঁটতেছি। দুপুরবেলাতে আবার শুক্রবার কোনো রিক্সা নাই, যাই হোক একটা পেয়েছি। তারপরে আমি বন ফুল গো কইতে কইতে, মানে আহা কি আনন্দ আকাশে বাতাসে। তারপরে যে গানা গাইতে 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 একবারে কাঙ্ক্ষিত জায়গায় দুইজনে চলে এসেছি। তারপরে দেখেন বাস, ট্রাক, নৌকা, সরি থুকু, যা যা দেখতেছেন যানবাহন, হগলগুলা খাড়া রয়েছে, মানে এইখানে হগলতে বিয়ের দাওয়াত খেতে আইছে। তারপরে এই যে আমরা একবারে ঢুকে যাব আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে, এটা ছিল গলফিন রেস্টুরেন্ট। খুবই সুন্দর তাদের পরিবেশনায়, একবারে খুবই সুন্দর তাদের পরিবেশ। যাই হোক, ওই যে আমাদের রিসিভ করার জন্য আমার শ্বশুর দাঁড়িয়ে আছে, মানে আমার আব্বা যান। তারপরে এই যে দেখেন, এইখানে আমি হগলতের লগে মিট করতেছিলাম, আর আমার মেয়েরা তো টিং 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 করে একবারে ফটোশুট করে নিল, মানে জায়গাটা অতি সুন্দর। হেতিরা এইখানে আমি টানতেছি, আরে আয় খাওন দাওনের পিছনে থান যেত না, তাড়াতাড়ি আয়, আগে খাওন দাওন খাই লই নাইলে আবার যদি শর্ট পড়ে। বন্ধুগণ, এমনিতেই মানুষ হান দাওয়াত করে না, আর দাওয়াত করলে যদি খাওন দাওন না পান যায় কি যে বিপদ। যাই হোক, আর খাওন দাওনের স্মেলে মানে আমি টিকতে পারতেছিলাম না, আগে সে না খাবো, তারপরে সবার সাথে কুশল বিনিময় হবে। যাই হোক, এই যে বিয়ে বাড়ির খাওন দাওন চলে এসেছে, আর খাবারের কথা কি বলবো, সবগুলাই এত বেশি সুস্বাদু আর টাস ছিল, মানে কি বলবো। আমার মতো কারা কারা বিয়ে বাড়ির খাওন দেখলে হামলে পড়েন, একটু হাত তুলেন আর লাইনে দাঁড়ায়। মানে বাসায় যত রকমের রান্নাই করি না কেন, বিয়ে বাড়ির খাওন কিন্তু আলাদাই টাস। যাই হোক, আমি খাওন দাওনের মাঝখানে আর এগুলা দেখাইতে ভুলেই গেছিলাম, মানে খাওনের মধ্যে হারাই গেছিলাম। তারপরে যে শেষ পর্যায়ে গরুর মাংসটা দেখেন, একবারে বাসা বাড়ির মতো। যাই হোক, খাওনের মধ্যে ডাইপা থেকে লাভ নাই, এদিকে জামাই আইসা পড়ছে, হে তীরে আবার বরণ করতে হবে। তারপরে হগল তো ডাকতেছে, বউ কই বউ কই বউ কই, দৌড় দিলাম আহারে গেডে টেহাকে সারণ যায় কন। বন্ধুগণ, কোনো কিছুই সারণ যাবে না। যাই হোক, তারপরে এই যে চলে গেলাম জামাইয়ের কাছ থেকে টাকা খসানোর, একটা সরম আর লজ্জার কথা বলে দেয়, আমি কিন্তু সম্পর্কে জামাইয়ের মামি শাশুড়ি, এটা কিন্তু বুঝতে দিলে চলবো না, পকেট বই আজকে টিহা নেওয়া লাগবো। মামি শাশুড়ি কইলে হেতি আবার আমারে সালাম করা শুরু করবো, নিজের পকেট খৈসা যাবে, এটা তো হইতে পারে না। যে জন্য করলাম আগে একবারে সুপ সুপ মাইরা, মানে বিয়ের মধ্যে হগলতে শালি আর হগলতে শালা কি কন থুকু, মানে হগলতে বিয়াই বিয়াইন। হ্যাঁ, সেজন্য আর মানে নিজের পরিচয় নিজের পরিচয় মানে এক কথায় আত্মগোপন করিয়া তারপরে এই যে গেডে একবারে হামলা দিলাম। তারপরে টাকা টুকা লই একবারে জামাই বরণ করে খাওন দাওন যখন খাওয়ামো তখন পরিচয়টা দিয়ে দিছি। যাই হোক বন্ধুগণ, বিয়েতে এনজয় করতেছি, আপনারা হগলতে নতুন দম্পতির জন্য দোয়া করেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।